পূর্ব লন্ডনের মিষ্টির দোকানগুলোতে দীর্ঘ লাইন। ইফতারিতে বাহারি মিষ্টির জন্য তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। বেশিরভাগ পছন্দ জিলাপি, গরম গরম জিলাপি মিলে, কালাদাম, দই, মিষ্টি, পঞ্চ মিষ্টি মিক্স লইছি, জিলাপি লইছি, রসমালাই লইছি, তারপরে মনোরুকা যা আছে তারা যাবতীয় কোনো মিষ্টি বাদ নাই সবগুলো নিচ্ছি। বাংলাদেশিদের মধ্যে মিষ্টির চাহিদা সম্পর্কে বলছিলেন মিষ্টি ব্যবসায়ীরা। স্পেশালি আমাদের যে দই যেটা আছে ওইটা আমাদের একদম অথেন্টিক বাংলাদেশি দইয়ের মতো, ওইটার চাহিদা অনেক। দই, রসমালাই, জিলাপি, কালোজাম এই আইটেমগুলোর চাহিদা অনেক বেশি আমাদের এখানে। আমরা তো স্পেশাল জিলাপি, ইরানি চমচম, কালাজাম, পোড়াবাড়ি চমচম, টাঙ্গাইল চমচম সবগুলো মানে একটার মধ্যে একটা স্পেশাল আছে, সবগুলো স্পেশাল। প্রতিদিন ফ্রেশ মিষ্টির চাহিদার কারণে মিষ্টির ব্যবসার মালিকরা বলছিলেন তাদের দৈনন্দিন প্রস্তুতি নিয়ে। ইফতারে তো বড় বড় অর্ডার আছে, রসমালাই, কালাজাম, গোলাপজাম, দই এগুলা। আমাদের এখানে আমরা 10টার সময় আমাদের ওপেনিং, 11টা সাড়ে 11টা থেকে মেইনলি শুরু হয়ে যায় আমাদের এখানে লোকজন আসা যাওয়া, আর লম্বা লাইন থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা শাটার খোলার আগে লোকজন এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর সন্ধ্যার দিকে আমাদের শেষ সময় ইফতারের আগ মুহূর্তে আমরা রেশনিং করতে হয় অনেক সময়। অনেকে চাইলে আমরা জিলাপি, স্পেশালি জিলাপির দিকে আমরা চাইলেও দিতে পারি না, আমরা তখন কমাই দিতে হয় একটু। পূর্ব লন্ডনে মিষ্টির কারখানা থেকে সারা ব্রিটেনের আনাচে কানাচে বাংলাদেশি এলাকায় মিষ্টি সরবরাহ করা হয় বলে জানান মিষ্টি ব্যবসায়ীরা। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।